আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর কালো জাদু করার ঘটনা। পেনভিশন টিভি প্রেজেন্টস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর একবার জাদু করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা করা সত্ত্বেও তার অসুখ কমছিল না। মদিনায় তখন একজন রাকি আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজারা সেই রাকির কাছে গিয়ে তার অসুখের কথা বলেন। বিবরণ শুনে সেই রাকি বললেন, আমার মনে হচ্ছে ওনার ওপর জাদু করা হয়েছে। তদবির করে বের করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী তার ওপর জাদু করেছে। সেই দাসী ছিল মুদাব্বার দাসী, অর্থাৎ মনিবের মৃত্যু হলে সেই দাসী মুক্ত হবে। এজন্য মুক্তি পেতে দাসী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর জাদু করে, যাতে তিনি মারা গেলে সে মুক্ত হতে পারে। সেই রাকি বললেন, যাও গিয়ে দেখো সেই দাসীর ওপর একটি শিশু পেশাব করেছে। তারা গিয়ে দেখলেন, খুঁজে বের করলেন দাসীকে। দাসী স্বীকার করল সে সত্যি সত্যি জাদু করেছে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 24,126। ইমাম বাগাবি শরহুস সুন্নাহ, হাদিস নাম্বার 3,261।